জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে হাতিয়ার করে কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন সদ্য পঞ্চায়েত নির্বাচনে জয়ী হওয়া তৃণমূল মেম্বার তথা মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামসের আলী। রবিবার সকালে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামসের আলী ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলামের হাত ধরে জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই ফরাক্কা ব্লকের মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রধান ও উপপ্রধান নির্বাচিত হয়। প্রধান হন তৃণমূল কংগ্রেসের রেকসোনা বিবি ও জাতীয় কংগ্রেসের শামসের আলী। ঠিক তারপরে কয়েকদিনের মাথায় জাতীয় কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করায় রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে। এদিন মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মহাদেবনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শামসের আলী। আমি আসলাম উন্নয়নের স্বার্থে আসলাম মমতাজিকে দেখে, কংগ্রেস থেকে টিএমসি থেকে দুজনের সমর্থন। কংগ্রেসের যে উপপ্রধান হয়েছিল আজকে আমাদের শামসের আলী আমাদের তৃণমূল কংগ্রেসের দলে যোগদান করলেন এবং আজকে থেকে আমাদের কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান উভয় মিলে আমাদের কাজকর্ম চলবে। তাহলে আমাদের সদস্য সংখ্যা হলো আজকে আমাদের 26-এর মধ্যে 19 জন আমাদের সদস্য সংখ্যা হলো। ওকে আমরা দলে সাদর আমন্ত্রণ এবং ওয়েলকাম করলাম এবং যোগ্য সম্মান দিয়ে ওনাকে নিয়ে চলবো।